অনেক সুযোগ আসছে কিন্তু শুনুন মুরগির পোলট্রি তৈরি করাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে হাঁসের ইন্ডাস্ট্রি হাঁসের পোলট্রি তৈরি করুন হাঁসের পোলট্রি নেই এখানে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে যারা মাছ বানাতে চান মাছ তৈরি করুন বড় বড় জলাশয়ে মাছ বাড়ান বাইরে থেকে মাছ কেন আনবো এখানে হবে আর পোলট্রি বেশি করে তৈরি করলে আমার এখনও 5 লক্ষ ডিমের ডিম্যান্ড আছে অনেকটা ডিম্যান্ড প্রদীপদা কতটা ডিম্যান্ড আমরা করেছি ফুলফিল কত 40% আমরা বাড়িয়েছি ডিম উৎপাদনে বাদবাকিও যেটুকু আছে এখনও কিন্তু আমার কাছে 5 লক্ষ ডিম্যান্ড আছে 5 লক্ষ ডিম্যান্ড আছে না কত ডিম্যান্ড হ্যাঁ সেটা তো আমরা দিচ্ছি সেটা ঠিক আছে আমি আমি বাইরে থেকে রেগুলার আনছি কত এখন বুঝুন তাহলে মার্কেটটা দেখুন দৈনিক 30 লক্ষ ডিম আমায় বাইরে থেকে আনতে হচ্ছে কেন আপনি করবেন না তৈরি গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে বিরাট অঙ্কের সাবসিডি ব্যাংক লোন পাচ্ছেন সাবসিডি পাচ্ছেন বিনা পয়সায় পঞ্চায়েতে মুরগি দেওয়া হচ্ছে ছাগল দেওয়া হচ্ছে গরু দেওয়া হচ্ছে কেন করছেন না আমি চেম্বার্সগুলোকে বলবো শুধু ইট কাট পাথর ছেড়ে গ্রামীণ যে স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতেও একটু ঘুরে বেড়ান ধানকল থেকে শুরু করে একেবারে এই যে ভাঙা অর্ধ ভাঙা চাল আগামী দিন এথানল যেটা প্রমোশন করছি আমরা একদম ভালো করে করুন বায়োফুয়েলের কাজ করবে কত টাকা দিয়ে ডিজেল কিনবেন কত টাকা দিয়ে পেট্রোল কিনবেন একেবারে চলে যান বায়োফুয়েলে বায়োফুয়েলে গেলে একদম দামটা কমে একদম কত হাপ্পা হাপের নিচে দাম চলে আসবে নিজেরা তৈরি করতে শিখুন নিজে পায়ে দাঁড়াতে শিখুন ইট চুন বালি লোহা এগুলো থাকবেই এগুলো চলবে তাদের মতো সাথে সাথে আপনারাও করবেন আর আমরা বিশেষ করে ঠিক করেছি যে 20 লক্ষ গরিব লোককে সিরুল কাজ সিরুল ট্রাইব বা গরিব ওবিসি যারা আছে 20 লক্ষ সাধারণই হোক আমরা পাকা বাড়ি করে দেবো 5 বছরে আরও 20 লক্ষ এক্সট্রা তাদের বাড়িয়ে দেবো যার মাটির ঘর আছে ফার্স্ট তার বাড়িটা পাকা বাড়ি বানাবো যার পাকা বাড়ি আছে তাকে হয়তো অন্যভাবে হেল্প করবে বা কী করবে অন্য স্কিম পাবে বাট আমাদের তো কত স্কিম আছে একটা পরিবারই দেখুন প্রায় 7-8টা করে স্কিম আছে এক একটা পরিবারের একটা বাচ্চা ছেলে সবুজ সাথীর বিনা পয়সায় সাইকেলও পাচ্ছে আবার 10,000 টাকার স্মার্টফোনও পাচ্ছে এই তো এবছরও আমরা 10 লক্ষ 12 ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দিচ্ছি আগের বারও দিয়েছি আর 1 কোটি 20 লক্ষ সাইকেল আমাদের হয়ে গেছে দেওয়া বিনা পয়সায় তাহলে একটা ছেলেমেয়েরা যে ক্লাস 9-এ পড়ছে একটা সাইকেল পাচ্ছে ক্লাস 5 থেকে শিক্ষাশ্রী কন্যাশ্রী কিছু না কিছু আছেই কন্যাশ্রী আপ টু বিশ্ববিদ্যালয় 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড এর মধ্যে জেনারেল কাস্টের জন্য আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ সিরুল কাস্ট সিরুল ট্রাইবদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ বাচ্চাদের জন্য বিনা পয়সায় ব্যাগ বিনা পয়সায় মিড ডে মিল বিনা পয়সায় খাবার এমনকি কোভিড চলছে বলে আমি তাদের বাড়িতে পাঠিয়ে দিই শুকনো খাবারটা যাতে তার বাবা মা রান্না করে তাকে খাওয়াতে পারে সুতরাং সামাজিক দিকে আমরা 1 নম্বর ইন্ডাস্ট্রি আমাদের মনে রাখতে হবে এক সময় বাংলা শিল্পে এবং ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম ছিল আমার নেক্সট টার্গেট সব মিথ্যে কথা বলার বলে এখানে এই হয়েছে ওই হয়েছে কোনো রাজ্যে যদি 18টা পোর্ট থাকে অটোমেটিক্যালি সে অনেক কিছু করতে পারে আমার রাজ্যে তো পোর্ট বেশি নেই আমার রাজ্যে মাত্র 2টো পোর্ট আর তাজপুর পোর্ট আমরা করতে যাচ্ছি মনে রাখতে হবে আমার রাজ্যে পপুলেশন কী অন্য রাজ্যে যদি 5 কোটি 3 কোটি পপুলেশন হয় আমার 11 কোটি পপুলেশন আর আমি বাচ্চাদের নিয়ে ধরলে এটা 14 কোটি পপুলেশন কত বেশি তা সত্ত্বেও আমি আপনাদের কথা দিচ্ছি বাংলা ইন্ডাস্ট্রিতে 1 নম্বর হবে এটা আমাদের ডেস্টিনেশন এবং প্রত্যেকটা কেন্দ্র থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্বের দেশগুলো কোভিড আজকে আছে কাল থাকবে না মনে রাখবেন প্ল্যানিংটা আগে থেকে করতে হয় আমি জানি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক কষ্টের মধ্যে আছেন একদিকে তাদের ইনভেস্টমেন্ট একদিকে তাদের অর্থ নষ্ট হচ্ছে অন্যদিকে তাদের ওপর এজেন্সির প্রকোপও আছে বাঁদিকে গেলে কোভিড ডান দিকে গেলে ইনকাম ট্যাক্স বাঁদিকে গেলে সিবিআই ডান দিকে গেলে ইডি কোন দিকে যাবে
বিদেশে যাও ওখানেও বাধা, এখানে যাও ওখানেও বাধা, সুতরাং এ টু জেড বাধা আছে। তার মধ্যেও মনে রাখবেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্য দিয়ে আপনাকে বর্ণ পরিচয় খুঁজে নিতে হবে আর নিজে পায়ে দাঁড়াতে হবে, তার কারণ আপনিই আপনার পথ দেখানোর সবচেয়ে বড় রাস্তা। আমি এটুকু বলে আশা করি আজ আমি অনেক অন্তত 4-5 লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছি, যেগুলো বিভিন্ন জায়গায় হবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এবং 1.5 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট, 72,000 কোটি টাকা রঘুনাথপুরের নিয়ে ওটাও কিন্তু আমরা ঘোষণা করেছি, এবং ঘোষণা নয় কাজ শুরু হয়ে গেছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি এটুকু বলে WBIDC আমার সকল মিনিস্টার, আমার সকল পুলিশ বন্ধুদের, আমার সকল ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধুদের, আমার DMSP থেকে শুরু করে যারা আছেন, ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমি অতিথিরা, তাদের সকলকে, আমার বিধায়করা এবং গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি বা তাদের চেয়ারম্যানরা, আমি সবাইকে অনেক 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 শুভকামনা জানাচ্ছি। আর পুলিশ যেতে আমি পুলিশ ফ্যামিলিকে আমাদের সকলের পক্ষ থেকে আবার একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি আবার বলে যাই, ইয়েস বেঙ্গল ক্যান, এবং বাংলা পারবে। আর রাজীব, বিশ্ব বাংলা কনফারেন্সের জন্য তৈরি হও। 2 বছর আমরা করতে পারিনি বিকজ অফ দিস কোভিড সিচুয়েশন, বাট দিস টাইম উই হ্যাভ টু ডু ইট। ইট মে বি ইউ ক্যান ডু ইট ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, ডু ইট ইন এ অল মান্থ অফ মার্চ, সো ইউ ক্যান গেট সাম টাইম, 2-3 মাস 6 মাস টাইম পেয়ে যাবে, বাট বিশ্ব বাংলা কনফারেন্স আবার চালু করো। এবং আমি ইন্ডাস্ট্রিদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই নিয়ে আমরা যদি কোথাও যাই আপনাদেরও নিয়ে যাব। প্রতিবছর যখন আপনারা সাথ দেন, এবারেও নিশ্চয়ই আপনারা সাথ দেবেন।